হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, নিউ ভিডিও। সো আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের সবাই দেখতে পাচ্ছ আমরা একটা গাড়ি নিয়েছি, আর সেই গাড়িতে করে আমরা স্পটগুলো ঘুরবো। এখন আমরা যাচ্ছি মন্দারমণি এবং ওল্ড দীঘা, শঙ্করপুর, এগুলো আমরা ঘুরবো। তো তোমরা সঙ্গে থাকো, সমস্ত কিছু তোমাদের ডিটেলস দেবো, আর ওফিউ খুব এনজয় করবো, আর আমার সঙ্গে তোমরাও খুব এনজয় করবে। তো চলো যাওয়া যাক, দেরি না করে লেটস গো। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? আমরা মন্দারমণি যাচ্ছি এখন। তো গায়েস, ফাইনালি আমরা নেমে পড়েছি মন্দারমণিতে, আর এখন মন্দারমণির কার পার্কিং থেকে আমরা বেরোচ্ছি। একদম আমার ব্যাক সাইডে রয়েছে সমুদ্র, তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না। সো তোমাদের দেখাবো ভালো করে। আর পার্কিং থেকে বেরিয়ে রাস্তা একদম সামনাসামনি দেখতে পাবে অনেক, কি বলবো, খাবারের হোটেল রয়েছে, জামাকাপড়ের দোকান রয়েছে, কাজু বাদামের স্টল রয়েছে কিছু, আর দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া বিচের, আর প্রচুর লোক এখানে স্নান করছে। তো আমরাও স্নান করব, সেই ডিসিশন নিয়েছি একটু আগে। আর সবার আগে তোমাদের বীজটা একটু ভালো করে দেখিয়ে দিই, মন্দারমণি বীজটা আমরা এক এক করে নাপছি ভিতরের দিকে। তো মামাম দেখো কি খুশি, মামাম আমার কি খুশি, এই যে সাধনদা। তো এই যে লাবণী, ভালোই লাগছে, হ্যাঁ মোটামুটি। আর এটা হচ্ছে চর্দি ভাই। তো একটু খাড়া খাড়া সিঁড়িগুলো আছে, দেখতে পাচ্ছ তো খাড়া খাড়া সিঁড়িগুলো আছে, সাবধানে এখানে আসলে মানে নামতে হবে। আর তোমাদের একটু দেখাই ভালো করে, আসলে ডাব তো খেতেই হবে, না এই সমুদ্র বিচে এসে একটু ডাব না খেতে কান জুড়াবে না। আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, প্রচুর এখানে হাওয়া। আর এখন ঢেউটা মোটামুটি আছে, তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে। বেশ ভালোই জোর আছে ঢেউয়ের, সুন্দর লাগছে। ভিড় লকডাউনের পরে ভিড়টা একটু কম অন্য সময়ের তুলনায়, তাও মোটামুটি ভিড় আছে। তো দেখো এগুলো হচ্ছে লাইফ বোট, রাইডগুলো বন্ধ হয়ে গেছে, আগে এখানে অনেক রকম রাইড হতো, সেই রাইডগুলো বন্ধ হয়ে গেছে একটা দুর্ঘটনা ঘটার পর থেকে। তো বাহ, তো গায়েস তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, আর সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাপি টু সিন। আর পরবর্তী আরও অনেক ভালো ভালো জিনিসগুলো আসবে, কী কী করছি সারাদিনে সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। তো গায়েস এটা হচ্ছে লোকাল মার্কেট মন্দারমণি, এখানে মোটামুটি তোমরা সমস্ত রকম শপিং করতে পারবে, সব জিনিসই আমি দেখতে পাচ্ছি, টুকিটাকি পাওয়া যায়, মার্কেটটা খারাপ না, একদম বিচের উপরেই। তো চলো, টুপিগুলো খুব বড় বড়, আমি টুপি পরবো, ভালো লাগবে বলছো? ঠিক আছে, সবাইকে জিজ্ঞাসা করছি, চলো তাহলে একটা টুপি পরি, টুপি পরাটা খুব একটা ভালো লাগে না, কারণ টুপি পরাতেই ভালোবাসি, টুপি পরতে ভালোবাসি না। আরে টুপি যদি উড়ে যায় তাহলে টুপি কিনবো না, তাই তো? কাকা বলছে মিষ্টিমালাই ডাব হবে, কাকা ডাব খাওয়া একটা, এই ডাব খাবে কাকা, একটু ডাব খাওয়াক আমাদের। কত করে কাকা ডাব? বাহ,
এত এত সস্তা কাকা? তোমাদের এখানে এত ডাবে গাছ আর তোমরাই বলছো 30 টাকা? একটা ডাবে 3 টাকা 4 টাকা পাবো ভাই। না এটা ভুল কথা বলছো। এই যে সাইজ 20 টাকা সাইজ। হ্যাঁ ভাই পাইলে কি করব? আর একটা স্টল দাও। বলুন ডাব খেলে বলুন ডাবের জল কচি ডাব মালাই ডাব। মালাই ডাব। মিষ্টি মালাই ডাব খেলে বলুন ডাবের জল। এটা নাকি মালাই ডাব। আর ডাবের জল ডাবের জল। ডাবটা সত্যিই খুব ভালো ছিল আর ডাবটা খেয়ে একটু এনার্জিও পেয়ে গেলাম। মালাই দাদা খাবো না, মালাই এখন মালাই খেলে ঠান্ডা লেগে যাবে। আর এখন আমি একজন পড়ে গেছে একটা বাচ্চা, ওর বাবা বলছে চশমা চশমা করে পাগল হয়ে গেল। তো তোমার পাঁচটাই মন্দারমণি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, চলবে নাকি? চলবে নাকি? বোম বলে বাম বাম, বোম বলে বাম বাম, বলে কে মস্তি মে হাম, বোম বলে বাম বাম। না বোম বলে বাম বাম হয়নি, কেননা ওইসব মানে ঠাকুরের ভক্ত বা বোম্বলের ভক্ত না, মানে বোম্বলের ওই ব্যাপারটা যেটা বলছি বুঝতে পারছ তো? দেখো বাচ্চাগুলো খেলাঘুরি করছো আর খুব ফটোশ্যুট চলছে। এখন আমার একটু ফটো ফটো তুলে দিতে হবে, তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো গায়ে প্রচণ্ড মজা করেছি আমরা, স্নানও করেছি মন্দারমণিতে। আর কেমন লাগলো তোমার আজকে? আজকে ডে টু ডে ভালো লেগেছে। আর এখন আমরা গাড়ি ধরে এখন যাচ্ছি, মুখের মতন তিতো হয়ে গেছে একেবারে, মানে চুবনি দিয়েছি। হ্যাঁ তুমি এটা ও করেছো। তো এখন আমরা যাচ্ছি নিউ দিঘা, ওখানে গিয়ে লাঞ্চ করব আর হোটেলে, চলো হোটেলে ঢুকে যাব, দেন কালকে বাড়ি চলে যাব। তো পরিবেশ মোটামুটি ভালোই আছে আর করোনার প্রকোপটা এখন এদিকে নেই বলতে গেলেই চলে, ভালোই মজা করবে আসলে, ফাঁকা ফাঁকাই আছে সব কিছু। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা রয়েছি নিউ দিঘা বিচে, ওয়েদারটা খুব সুন্দর আর বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি না, আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ নট শিওর। আর এই সন্ধ্যার সময় বিচটা এত সুন্দর লাগছে, আমি অনেকবারই এসেছি দীঘাতে, তো পুরীতেও গেছি, তো এইরকম সুন্দর আমার কোনোদিনই লাগেনি। আজকে ওয়েদারটা মারাত্মক লাগছে, দেখো একবার চারিদিকে, আর এতটা কম মানে কম ভিড় আমি প্রথম দেখলাম দীঘায়, কারণ লকডাউনের পরে প্রথম আমি এসেছি, আগেও আমি এসেছিলাম লকডাউনের আগে এসেছিলাম, তো প্রায় অনেক অনেক দিন পরে। তো আমার সঙ্গে যারা অনেকদিন পরে দীঘাতে এসেছিলে তারা কমেন্ট করে জানিও তোমাদের দীঘা কেমন লেগেছে লকডাউনের পরে, কারণ কিছু কাজ হয়েছে না বলবো না, আর মোটামুটি সবই ঠিক আছে, শরীর ঠিক আছে আমার, মনটা খুব ভালো হয়ে গেছে, আগে যা ছিল তার থেকে আরও ভালো হয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে সমুদ্রের পাড়ে, এই যে সুন্দর ঢেউ, সব কিছুই মানে একটু অন্যরকম পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস সেরকম কিছু বলার নেই, তোমরা অনেক ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আর আমার ব্লগগুলো একটু দেরি হবে আসতে, কারণ নতুন একটা বিজনেস স্টার্ট করেছি তোমরা জানো, রেস্টুরেন্টের ব্যবসা, এটাকে নিয়ে একটু এগোনোর চিন্তায় আছি, তার সঙ্গে সঙ্গে ভিডিওটা থাকবে, যখনই আমি সময় পাবো তোমাদেরকে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখছি কতগুলো মাসে ভিডিও দেওয়া যায়, কারণ আগে উইকলি একটা দুটো ভিডিও আসতো, কিন্তু এখন মাসে একটা দুটো ভিডিও আসার কথা, আর সেটা আমি রাখবো যতই কষ্ট হোক না কেন। তো পাশে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, এইভাবে দেখতে থাকো, হ্যাপি টু সিন। চলো বাই বাই। Thank you.
আসছেন তো? আছেন তো? দীঘাতে আছেন না পেরে পালিয়ে যাবে? ছোট একশো কুড়ি বলছে।